বন্ধুরা আমি জামান স্যার এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাবলিউ এক্সাম বন্ধুরা আজকে জিকে ক্লাসে আমরা ইতিহাস থেকে পঁচিশটি ইম্পর্টেন্ট কোশ্চিন করবো যে কোশ্চিনগুলো বারবার রিপিটেডলি কিন্তু বিভিন্ন এক্সামে তোমাদের জিজ্ঞেস করা হয় তো সেশনটা মন্দিরে শেষ পর্যন্ত দেখতে থাকুন না অবভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসের পিডিএফ বন্ধুরা ভিডিও ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করে নিতে পারবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট কোয়েন্টি দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েন্টি আছে আমাদের এখানে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় অনেকবার কোশ্চিনটি যেটা আছে রিপিটেডলি এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং আপকামিং ডেতেও তোমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে তো কারেক্ট অ্যান্সার কি এসে যাবে আমাদের এখানে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে অশোককে কনিষ্ককে সমুদ্রগুপ্তকে নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে বন্ধুরা আমাদের যেটা আছে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার আসবে নেক্সট ইন চলে আসবো আমরা এখানে নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের এখানে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি কে হবে আমাদের বানী বানভট্ট বিষ্ণু শর্মা নাকি রবিকীর্তি কারেক্ট অ্যান্সার আমাদের কী বানভট্ট বানভট্ট ইনি হর্ষবর্ধনের সভাকবি ছিল অপশন বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার আসবে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো নেক্সট আছে কি হিন্দ গ্রন্থের রচয়িতা হলে তকি কি হিন্দ এই গ্রন্থের রচয়িতাকে যারা তোমরা রেগুলার কোশ্চেন ক্লাস করে থাকো তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু অনেকেই জানো যেগুলো আছে এই কোশ্চেনগুলো তো নিজের থেকে তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবে অবশ্যই এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে এগুলো কোশ্চেন একদম জানা আবশ্যিক কী এসে যাবে আমাদের এখানে অ্যান্সার অল বেরুনি লেখা তকিক হিন্দ নেক্সট কোশিন চলে আসবো সোমনাথ মন্দির ধ্বংস ও লুল্ঠন করেন সোমনাথ মন্দির ধ্বংস এবং লুল্ঠন করেছিল কে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ বন্ধুরা এখান থেকে অ্যান্সার আসবে অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন তৈমুর লং কত সালে ভারতে আসেন তৈমুল লং ভারতে এসেছিল কত তেরোশো নব্বই বারোশো আটানব্বই চোদ্দোশোতে নাকি তেরোশো আটানব্বই কারেক্ট অ্যান্সার আসবে আমাদের এখানে তেরোশো আটানব্বই তেরোশো আটানব্বই অ্যান্সার আসবে অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কাকে কাশ্মীরের আকবর বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর জৈনুল আবেদিন জৈনুল আবেদিনকে এনাকে কাশ্মীরের আকবর বলা হয় অপশন ডি ক্যারেক্টার স্যার নেক্সট কোয়েশ্চেন ভারতের শেষ মুঘল বাদশাহ হলেন ভারতের শেষ মুঘল বাদশাহ কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় আকবর ঔরঙ্গজেব আকবর দ্বিতীয় বাহাদুর শাহ ইনি ভারতের শেষ মুঘল বাদশাহ ছিলেন অপশান এ বন্ধুরা কারেক্ট একটা অ্যান্সার নেক্সট কোশ্চেন সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেছিল ক্যানিং নাকি বেন্টিং কর্নওয়ালিস নাকি ওয়ারিং হেস্টিং লর্ড কর্নওয়ালিস বন্ধুরা সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস অ্যান্সার আসবে অপশান সি নেক্সট কোশ্চেন কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ছিলেন কংগ্রেস জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার টাইমে ভাইজার কে ছিল এইটিন এইটটি ফাইভ ভাইজার ছিল কে লর্ড ডাফিন লর্ড ডাফিন প্রথম কংগ্রেস সভাপতি কে ছিল সি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি মুম্বাইয়ে গোকুলদাস তেজপাত কলেজে যেটা আছে প্রথম অধিবেশনটি হয়েছিলো নেক্সট কোশ্চেন দেখে নাও ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দ কে প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি ওয়েলেসলি ইনি যেটা আছে ফোর্ট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান এই বন্ধুরা কারেক্ট অ্যান্সার আসবে নেক্সট করে চলে আসো নেক্সট আছে বাংলা প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম তো প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্র এখানে কী চলে আসবে আমাদের সমাচার দর্পণ বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার এসে যাবে সমাচার দর্পণ এটি যেটা আছে প্রথম বাংলার যেটা আছে সংবাদপত্রিকা এবং এর একে ছিল মার্সম্যান মার্সম্যান এর এনার সম্পাদক ছিলেন এবং এটি আঠারোশো আঠারো আঠারোশো আঠারোতে যেটা সেটি স্ট্যাবলিশ হয়েছিল নেক্সট কোয়েন্ট চলে আসো কানপুর সিপাহী বিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল এখানে তাতিয়া টপি তাতিয়া টপি ইনি কানপুরে সিপাহী বিদ্যের নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট কোয়েন্ট চলে আসি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপালকৃষ্ণ গোখলে গোপালকৃষ্ণ গোখলে বন্ধুরা অ্যান্সার হবে অপশন ডি কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কত সালে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোমস প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চুরাশিতে সতেরোশো চুরাশি অ্যান্সার আসবে অপশান এ নেক্সট কোশ্চেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন আত্মীয় সভা আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে হয়ে যাবে আমাদের রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দ আঠেরোশো পনেরো সভা আঠারোশো পনেরো কলকাতাতে চলে আসো নিশ্চয়ই জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি প্রথম মুসলিম সভাপতি কে ছিল বদরুদ্দিন তয়েবজি বদরুদ্দিন তায়েবজি ইনি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন নেক্সট কোয়েশন চলে আসবো বঙ্গভঙ্গ কার্যকরী হয় হওয়ার তারিখ কী ছিল তো বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল কারজনের টাইম পিরিয়ড লর্ড কারজন কত ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ এখান থেকে অ্যান্সার আসবে অপশান কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাম নেক্সট কোয়েশ্চিন আসবে আমাদের এখানে স্যান ফ্রান্সিসকোই কে গদের প্রতি প্রতিষ্ঠা করেন গদের পার্টি উনিশশো তেরো স্যান ফ্রান্সিসকো কে করেছিল লালা হরদয়াল লালা হরদয়াল অ্যান্সার আসবে অপশান সি নেক্সট কোশ্চেন ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় তো ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়ে থাকে ম্যাডাম কামাকে ম্যাডাম কামা অ্যান্সার আসবে অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন উনিশশো সাত সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন উনিশশো সাতে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেছিল এম এল ডিংরা মাদারলাল ডিংরা এখান থেকে অ্যান্সার আসবে এম এল ডিংরা অ্যান্সার অপশন বি নেক্সট কোশ্চেন জালিয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল যেখানে জালিয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল অমৃতসর কতই তেরোই এপ্রিল উনিশশো উনিশ তেরোই এপ্রিল উনিশশো উনিশ ডেটটা ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চিন চলে আসো দান অভিযান শুরু হয় দান অভিযান কবে শুরু হয়েছে বারোই মার্চ উনিশশো তিরিশে বারোই মার্চ উনিশশো তিরিশে দান অভিযান শুরু হয়েছে অপশান সি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চিন চলে আসবো বন্ধুদের শেষ ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না নেশ্চয় যে লৌহ মানব নামে পরিচিত ছিলেন লৌহ মানব নামে কে পরিচিত ছিল এখানে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু জওয়াহরলাল নেহরু নাকি আমাদের এখানে সর্দার বল্লভভাই ভাই পটেল সর্দার বল্লভভাই ভাই পটেল ইনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন অ্যান্সার আসবে আমাদের অপশন ডি নেক্সট কোশ্চেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির লেখক দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থটির লেখক কে সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচয়িতা অ্যান্সার আসবে অপশন বি নেক্সট চলে আসবো কবে মুসলিম লীগ গঠন হয় তো মুসলিম লীগ কবে গঠন হয়েছিল কে করেছিল নবাব সামিউল্লাহ নবাব শামিউল্লাহ মুসলিম লীগ যেটা আছে গঠন করেছিল কতই ঢাকাতে এটা করেছিল এবং না সেলিমুল্লাহ সেলিমুল্লাহ তো ঢাকাতে করেছিল উনিশশো ছয়ে উনিশশো ছয়ে সেলিমুল্লাহ শামীউল্লাহানা সেলিমুল্লাহ নবাব সেলিমুল্লাহ মাথায় রাখতে পারো তো অ্যান্সার আমাদের অপশান সি উনিশশো ছয় সালে ঢাকাতে ইট ইস্টাবলিশ হয়েছিল নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চেন সকলেই অ্যান্সারটি কমেন্ট করে জানাবে একদম কমন কোশ্চেন বহুবার এক্সাম রিপিট হয়েছে কী আছে আমাদের এখানে ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন তো ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি কে ছিল সর্দার পটেল নাকি আমাদের এখানে জে পি কৃপালানি রাজেন্দ্র প্রসাদ নাকি এখানে আমাদের কোনোটি নয় কারেক্ট অ্যান্সার কী অবশ্যই সকলেই কমেন্ট করে জানাবে